বুঝলে বনি, ভাবছিলাম যে ওই দীপকের দোকানে চালের অর্ধেক দামটা দিয়ে দেবো, কবে বা তাগাদা দেবে তখন মান সম্মান বলে কিছু থাকবে না। ছবিটা দেখো, মনে আছে মেয়ের ছবিটা যখন তোলা হয়েছিল, এইটুকুনি একটা পুতুলের মতো মেয়ে, কে দেখলে বলবে এই দিয়া এখন ওই দিয়া হয়েছে। যেন আমার খুব ইচ্ছে ওর কাছ থেকে ওর বিয়ের কটার ছবি চেয়ে রাখবো। আমাদের বাড়িতে হয়নি, কিন্তু ওদের ও বাড়িতে নিশ্চয়ই বিয়ের ছবি টবি তোলা হয়েছে। মা, জামাইবাবু এসেছে। আরজু এসেছে? হ্যাঁ মা। কি হঠাৎ এই সময় কোনো অঘটন ঘটে না তো? অঘটন কেন ঘটবে, চলো। হ্যাঁ চল চল চল, গায়ে একটা জামা দাও। ও হ্যাঁ, তোর এগো আমি আসছি। চল চল চল। তুমি এসেছো, বসো, এসো এখানে বসো। না না, আজ আর বসছি না। কেন, ও বাড়ির সব খবর ভালো তো? হ্যাঁ খবর সব ভালো, চিন্তার কোনো কারণ নেই। তাহলে না, আমি আসলে এসেছি দিয়ার ওই ঠাকুরের মূর্তিটা নেওয়ার জন্যে। বজরং বলি? হ্যাঁ বজরং বলি মূর্তিটা, কারণ ওই মূর্তিটা ছাড়া ওর ঠিক মনটা ভালো লাগছে না। আচ্ছা ঠিক আছে, ততক্ষণ বসো। মা শুনো, কি হলো কি হলো? মা, দিদি তোমার কাছে সকালবেলা ওই বজরং বলি মূর্তিটা চাইছিল না, আর জামাইবাবু এখনই চলে এসছে মূর্তিটা নিতে। না না, আপনারা ব্যস্ত হবেন না, আমি এখন কিছু খাবো না। উমা, সে কি কথা, বিয়ের পর প্রথমবার এসেছো, মিষ্টি মুখ করবে না? না না, আজ সময় নেই, সে অন্য কোনো দিন হবে, আপনি মূর্তিটা নিয়ে এসো। আচ্ছা অনিম, অনিম যা গিয়ে তাড়াতাড়ি যা, জেঠিকে ডাক, মৌদিকে ডাক, তোর বৌদিকে ডাক, বল বাড়ির জামাই এসেছে, ডাক ডাক। দাঁড়াও না মা, জামাইবাবু প্রথমবার বাড়ি এসছে না, আমি একটু জামাইবাবুর সাথে গল্প করে নি, তারপর ডাকতে যাবো। আচ্ছা বেশ, তুমি ওর সঙ্গে বসো, আমি আনছি। হ্যাঁ